ডাইনি মে নিজের কি মনে করছ তুই? আজকে রাতের 12টার সময় তুই মরবি। ভাই কি হইছে? আচ্ছা ভাই আমি কি দেখতে এত সুন্দর? না ভাই। তাইলে দেখেন না কালো কালো ছেলেদেরকে কিস দিতেছে আমার বলে ভাই একটু সরেন। আচ্ছা হৃদয় তুই কি মনে করছস? আমি কি এরকম গরিব থাকবো? আমারও অনেক টাকা পয়সা হবে, আমিও বড় লোক হবো। বড় লোক তুই না, বড় লোক আমরাও হবো, তবে মেহনত করতে হবে। মেহনত করতে হইব? হ্যাঁ। না থাক গরিবই ভালো। আচ্ছা জয়নাল আমি তোর প্রশ্ন করবো, সবগুলো প্রশ্ন তুই ভুল বলবি, যদি সঠিক বলস তাহলে তুই আমার 500 টাকা দিতে হবে। ওকে, আর তুই ভুল বললে আমাকে 500 টাকা দিতে হবে। ওকে সমস্যা নাই। ওকে, এই দেশের প্রধানমন্ত্রী কে? আমি। তুই এখন কোথায় আছস? হাওয়াতে। তোর আব্বা কে? কি করে ভাই একটু দেখাস না, অনেক সময় ধরে দেখাইতেছি আর পারবো না। প্লিজ ভাই একটু দেখা। বলছি না দেখাইতে পারবো না ভাই, প্লিজ একটু দেখা, নাহলে ফেল করবো ভাই, প্লিজ। বলতাছি দেখাইতে পারবো না। এক কাম কর, পুলিশ স্টপ দিয়ে পরে লাইন থেকে লেখ। ভাই পুলিশ স্টপ বানানটা বল। ডাক্তার সাহেব আমার একটা অনেক বড় রোগ হয়ে গেছে। কি হয়েছে? আমি কোনো একটা কথা 1 মিনিটের বেশি মনে রাখতে পারি না। ও, অনেক বড় রোগ তো এটা। কবে থেকে? কি কবে থেকে? দেখ মেয়ের বাড়ি থেকে তোরা দেখতে আইতাছে, যা কথা বলবি বড় বড় কথা বলবি, চাপা মারবি খালি, বুঝছস তো? আরে বেয়াই সাহেব। আরে বেয়াই সাহেব বসেন 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 বসেন, এই যা বেয়াই সাহেবের জন্য চা নিয়ে যা। ট্রেনের চাবি দো, দুদান্তে যাবো। ও আচ্ছা। কি করে এ ভাই, আল্লাহর নামে কিছু দিয়া যান ভাই। 500 টাকা ভাঙতি আছে? হ্যাঁ আছে আছে আছে, অনেকগুলো আছে। আগে এইগুলো খরচ কর, তারপর দিমু। আহাদ তুই কোনো টেনশন করিস না, আমি ততক্ষণ পর্যন্ত তোর সাথে আছি যতক্ষণ পর্যন্ত তোর মানি ব্যাগে টাকা আছে। কি করে স্বার্থপর বন্ধু। হুক্কা উয়া হিরো আলম, হুক্কা উয়া হিরো আলম। ভাই ব্রেকআপ হয়ে গেছে আমার, একটা কষ্টে ভরা গান শোনা তো। শুনাইতেছি শুন। কষ্টে ভরা গান কি করে? হুক্কা উয়া হিরো আলম, হুক্কা উয়া হিরো আলম। ভাই ব্রেকআপ হয়ে গেছে আমার, একটা কষ্টে ভরা গান শোনা তো। শুনাইতেছি শুন। কষ্টে ভরা গান কি করে? পরীক্ষার আগে এবার যদি তোর পরীক্ষা খারাপ হয় তাহলে আমার বাপ বইলা ডাকবি না। পরীক্ষার পর কিরে তোর পরীক্ষার খবর কি? আপনি বাবা ডাক শোনার অধিকার হারিয়ে ফেলেছেন নয়ন ভাই। আমার বাবাকে চিনেন? না। মাকে? না। চাচাকে? না। দাদাকে? না। বংশের কাউকে? না। তাহলে বসে আছেন কেন, একটা পেনশন দেন। ও নীলিমারে আমার দেখে মরে গেলি তুই। কি হয়েছে জীবন ভাই? ভাই আমার বউ ভাগ্যে গেছে। কি বলো ভাই? ভাই বলো এটা মিথ্যা কথা? ভাই বলো ভাই মিথ্যা কথা? ও তো আমার সাথে পালানোর কথা। আচ্ছা ভাই ওইটা দেন তো ভাই, একটা সিগারেট দিন। চাচা আপনি সিগারেটও খান? জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা যদি দাদি শুনে তাহলে কি হবে? আপনি বড় মানুষ, আপনি জানেন কি করবেন, মুখের উপর তো না করতে পারি না। তোমার ইচ্ছা। ও ভাই সিগারেট বিলা দিয়া যান।